সবাইকে স্বাগতম বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় কেন কাবা উপর দিয়ে পাখি ও বিমান যেতে পারে না জানেন চলুন দেখে কারণটি কি আজকের এই ভিডিও থেকে কাবা শরীফ এমন একটা জায়গা যার উপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যায়নি দুনিয়া কোনো বিমানও তার উপর দিয়ে যেতে পারেনি কুদরতি দৃষ্টিকোণ থেকেও তার অবস্থান এমনই যে তার উপর চন্দ্র ও সূর্য অবস্থান করতে পারে না কুরআন এবং বিজ্ঞান প্রমাণ করেছে যে গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু ওই স্থান যেখানে খানায় কাবা শরীফ মহান আল্লাহ রাব্বুল আলমিনের এ এক বিস্ময়কর সৃষ্টি মুসলমানদের ক্যাবলা কাবা শরীফ পৃথিবীতে সর্বপ্রথম মহান আল্লাহ তালার নির্দেশে ফেরেস্তারা কাবা ঘর নির্মাণ করেন কাবা ঘরকে উল্লেখ করে মহান আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনের সুরা আল ইমরানের ছিয়ানব্বই আয়াতে বলেন নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদত রূপে নিরূপিত হয়েছে তা ওই ঘর যা মক্কাতে অবস্থিত আল্লাহ আল্লাহ আড়সে আরশে সায়াতলে ছায়াতলে সোজাসুদি বায়তুল মামুরে আকৃতি অনুসারে স্থাপন করেন হজরত আদম আলহ সাল্লাম ও মা হাওয়া আলহিহা সাল্লাম উভয়ই তাআলার কাছে ইবাদতের জন্য একটি মসজিদের প্রার্থনা করেন আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন এবং বায়তুল মামুরের আকৃতিতে পবিত্র কাবা স্থাপন করেন এখানে হজরত আদম আলাইহি হুয়া সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলার ইবাদত করতে থাকেন সব উল ইমান হাদিস গ্রন্থ এর অনেক তাফসিরবিদের মতে মানব সৃষ্টির বহু আগে মহান আল্লাহ তালা কাবাঘর সৃষ্টি করেন মুসলিম শরীফের একটি হাদিসে হজরত আবু জর গিফারি হতে বর্ণনা হয়েছে রাসূলুল্লাহ উহ সাল্লাহ আলাই তার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন বিশ্বের সর্বপ্রথম মসজিদ হল মসজিদে হারাম এরপরের মসজিদ হল মসজিদে আকসা মসজিদে হারাম নির্মাণে চল্লিশ বছর পর মসজিদে আকসার নির্মিত হয় আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ